ছাত্রী নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ অভিযুক্ত খোত বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে পৌঁছলে ধুন্তুমার কাণ্ডের সৃষ্টি হয় শুধু তাই নয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোনো মতে গণধোলাইয়ের হাত থেকে বাঁচেন স্কুল ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে আটকে রাখা হয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মঙ্গলবার এই ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকুপা সংলগ্ন মান্তাদারি বিএপি বিদ্যালয়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মান্তাদারি ফাঁড়ির পুলিশ তবে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গিয়েছে অভিযোগ ওই বিদ্যালয়ের শিক্ষক খুরশেদ আলম নামে এক শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে কিছু ছাত্রীদেরকে যৌন নিগ্রহ করে আসছেন এদিন অভিভাবকেরা বলেন এই বিষয় নিয়ে তাদের মেয়েরা প্রথম দিকে বাড়িতে ভয় কিছু বলেনি কিন্তু তারা স্কুলে আসতে চাইতো না জোরাজুরি করার পরেই আসল ঘটনার সামনে আসে ঘটনা জানার পরেই মাথায় হাত এরপরে আজ স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা সৃষ্টি হয় উত্তেজক পরিস্থিতি তবে ভাগ্যক্রমে ওদিন অভিযুক্ত ওই শিক্ষক স্কুলে আসেনি তবে বাকি শিক্ষকেরা আসলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের স্কুলের এক ঘরে বাকি শিক্ষকদের তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক অভিভাবিকাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন ওই শিক্ষকের বাড়ি এই গ্রামে তাকে সবাই ভালো মানুষ ভাবত কিন্তু এমন কাণ্ড যিনি করবেন ঘূর্ণাক্ষরেও তিনি ভাবতে পারেননি বা তারা ভাবতে পারেনি এই শিক্ষকের ওই কুকৃত্যের জন্য মেয়েরা স্কুলে আসতে চায় না বলেও উল্লেখ করেছেন তিনি এবং তারা ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে অনড় ছিলেন এদিন বিষয়টা আমি যখন জলপাইগুড়ি ঢুকছিলাম তখন এখানকার দিদিমণি বললো যে আমাদের তালা মেরে রেখেছে আমি আমার প্রকল্প আধিকারিককে বললাম যে এক প্যারা টিচার সে ওর এখানকার বাচ্চা মেয়েদের উপর খারাপ ইয়ে করে যেটাকে আমরা ব্যাড টাচ বলি তো আমি বললাম এটা তো গহিত আইন আইন অনুযায়ী ব্যবস্থা হবে তো গার্জিয়ানরা এখানে যখন আসলো তারা খুব ক্ষিপ্ত এবং ভীষণ উত্তেজিত ছিল অন্য দিদিমণি মাস্টারমশাই যারা আছে তাদের উপর তাদের কোনো কমপ্লেন নেই এখানকার যে প্যারা টিচার খুরশিদ আলম নামে আমি সেটা শুনলাম আর কি তো সে নাকি এই কাজগুলো করে তা আমি বললাম আপনারা থানায় লিখিত অভিযোগ করুন যারা গার্জিয়ান তাদের যাদের ছাত্রীদের উপর হয়েছে তারা সর্ব ঐক্যমত হয়েছে তারা থানায় গিয়ে কমপ্লেন করবে আমাদের যে আইনানুক ব্যবস্থা এবং পোস্কো আপনি জানেন সেই আইনানুক ব্যবস্থা অনুযায়ী এসআই অফিস থেকে আমাদের যাবে আমরা সেই আইনানুক ব্যবস্থা অনুযায়ী জেলা প্রকল্প আধিকারিক বিআই প্রাইমারি তারা সঠিক ব্যবস্থা নেবে